কুরবানী অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে অথবা কাছে থেকে যারা জানতে আগ্রহী এবং অন্যদেরকে এই ব্যাপারে জানাতে আগ্রহী তাদের জন্য আল্লাহ সুবাহানাহ তালা তাদের ফজিলত এবং তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন রসুলুল্লা স্ল্লা সাল্লাম তাদের জন্য সুসংবাদ দান করেছেন তারা উভয়ে সমান নয় যারা জানেন এবং যারা জানেন না তাদের মাঝে ব্যবধান আছে আর এখরা বাংলা সবাইকে ইনফর্ম করতে চায় জানাতে চায় যে কোন কাজটা আমাদের জন্য প্রয়োজনীয় কোন কাজটা করলে আমাদের জন্য জান্নাতের পথটা সহজ হবে এবং ইসলামী হুকুম আহকামতে আমরা সেই কাজটা করতে পারব সেজন্য আপনারা যারা যোগ দিয়েছেন অনলাইনে যারা যোগ দিয়েছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাই একরা বাংলা পেজ সিলেটি অনলাইন পেজে আপনারা যোগ দিয়েছেন ধন্যবাদ আপনাদেরকেও জানাই পাশাপাশি আমাদের ইউটিউব পেজেও আপনারা লগ করতে পারবেন এবং পৃথিবীর যে যে কোনো খান থেকে একরা বাংলা একরা বাংলা আমাদের যে ইউটিউব পেজ আছে এখান থেকে আমাদের অনুষ্ঠান দেখতে পারুন আপনার প্রশ্ন আপনি ফেসবুকের মাধ্যমে আমাদেরকেও পাঠাতে পারবেন সরাসরি আমরা জেনে যাব ইমেইলও করতে পারবেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের হয়ে বিভিন্ন প্রশ্ন আমরা আমাদের একজন গেস্টের কাছে করব বাট গেস্টের কাছে যাওয়ার আগে আপনাদেরকে আমাদের আজকের সম্মানিত গেস্ট সম্পর্কে আমি কিছু বলতে চাই আজকের সম্মানিত গেস্ট হচ্ছেন গ্রেট ব্রিটেনের একজন শীর্ষস্থানীয় আলিম দিন যার অগাধ জ্ঞান রয়েছে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর এবং অখনও পর্যন্ত তিনি রিসার্চ করে যাচ্ছেন একজন রিসার্চ ফেলো আর তিনি মুজাহিরুল আলম মাইলেন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম মাওলানা শেখ মাসুম আহমেদ সাহাব আসসালামু আলাইকুম মৌলানা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এত কষ্ট করে এসেছেন আমি জানি আপনি খুব বিজি স্কেজুয়াল আপনার তারপরেও দিনের খাতিরে এবং মানুষের কল্যাণের খাতিরে আপনি আমাদেরকে একটু সময় দিয়েছেন আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার মাধ্যমে আমরা সবাই মিলে যেন উপকৃত হতে পারি আল্লাহর কাছে সেই দোয়া করি মোলা এই যে আর কিছুদিন পরেই আমরা আমাদের সামনে দুইটা অকেশন একটা হচ্ছে হাজ দ্য ওয়ার্ল্ড রহমান আল্লাহর মেহমানরা আল্লাহ যারা অনেকেই হজে যারা যাওয়ার চলে গেছেন অনেকে যাওয়ার পথে আছেন আল্লাহ সবার আল্লাহ কবুল করুন দয়া করি আমাদের জন্য এইখানে অনেক কাজ রয়েছে যারা হজে আহ এবছর নাই পরবর্তীতে যাওয়ার ইচ্ছা আছে আমাদের জন্য অনেক কাজ রয়েছে মধ্যে একটা বৃহৎ কাজ হইল কোরবানি নিঃসন্দেহে তো এই যে কুরবানি আমাদের কোরবানির এই আমলটা আমাদের জন্য কোরবানি কেন দেওয়া হইল যে আমরা কোরবানি আমাদেরকে কেন করতে হবে কুরবানির একটু গুরুত্ব এবং ফজিলত এটার মাধ্যমে আমরা কি অর্জন করতে পারি আমার কাছে একটা জিনিস মলানা যে এই সাথে এর একটা কম্বিনেশন আমি দেখতে পাই জি তো কুরবানি জিল মাসের দশ তারিখে হয় জি আর এই দিন জাজ্জা কারাম আমাদের হাজি সাহেব গান তারা হজের পরিক্রমার মাধ্যমে ওই দিন তারাও মিনায় এসে অবতরণ করেন অনেক কাজ করতে হবে এই দিন মিনা। জি এই যে বিশ্বব্যাপী একটা হজের যে সম্মিলন চলছে এর সাথে পৃথিবী কোরবানি হচ্ছে এর মাঝে যে একটা কম্বিনেশন এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন বহুত শুক্রিয়া জাজাক আল্লাহ খায়রান আজাদ শেখ আব্দুল বাসিদ সাহেব দামাত বারাকাত হুম আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা আদায় করছি যে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য ইকরা বাংলার এই আয়োজন নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ হাব্বুল আলমিন আমার মতো একজন নগণ্যকে এখানে আসার সুযোগ দিয়েছেন আমি এই উদ্দেশ্যেই এসেছি হাদিসের মধ্যে এসেছে আর দিন আনসিহা দিন হচ্ছে কল্যাণ কামিতার নাম তো আমি যা জানি এটুকু যদি আমার অন্য বাইদেরকে জানাতে পারি এর দ্বারা আমি ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আশাবাদী আল্লাহ হাব্বুল্লাহ আলমিনের কাছ থেকে প্রতিদান পাবো তো আমাকে এই এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা আদায় করছি ইকরা বাংলার টিমের প্রতি আজকের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কুরবানি এবং কুরবানির সাথে আপনি যে বিষয়টা আলোচনা করেছেন যে হাজিগন মিনায় অবস্থান করেন এবং ওই দিনই আমরা যারা বাইরে থাকি আমরা কুরবানি করে থাকি তো এর সাথে আসলে কী সম্পর্ক দেখেন কুরবানি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত একটা বিধান এবং কুরবানির ইতিহাস যদি আমরা দেখি কুরবানির ইতিহাস ততটাই প্রাচীন যতটা প্রাচীন মানব জাতির ইতিহাস আমরা যদি কুরআনে করিমের মধ্যে দেখি আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম হজরত আদম আলহি সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং কুরবানি সেই সময়ই কি আল্লাহ রাবুল আলমিনের বিধান ছিল আল্লাহ রাবুল আলমিন সুরা মাইদার এক আয়াতের মধ্যে হযরতে আদম আলহিহি সালামের সন্তানদের কুরবানির আলোচনা করেছেন আল্লাহ রাবুল আলমিন ওইখানে বলেন অতলু আলাইহিম আবনাই আদম আবিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر جهة رسول أبني آدم عليه السلام شن تندر ألو جنا أبوستا پن کرون إذ قربا قربانا جهن تار شن تن قرباني كورا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر تدر ایک جنر قرباني قبول ہوئے چلو اور اپر جنر قبول ہوئے তো আমাদের আলোচ্য বিষয় এটা না এই আয়াতের উপর আমরা আলোচনায় যাব না শুধু এটুকু এখান থেকে আমরা গ্রহণ করতে পারি যে হজরতে আদম আলিহি সালামের সন্তানদের মধ্যেও কোরবানির বিধান ছিল তো যেহেতু হজরতে আদম সালাম পৃথিবীতে আগমনকারী প্রথম মানুষ বোঝা গেল মানব জাতির আগমনের সূচনা থেকেই কুরবানি এই পৃথিবীতে চলে আসছে এখন আমরা যে কুরবানি করি আমরা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল আলিহি ওয়া উম্মত শেষ নবীর উম্মত আমাদের এই কুরবানি আসলে কোথা থেকে এসেছে এটাও আমরা হাদিসের মধ্যে পাই কুরবানির আল্লাহ দুইটা ঘটনা মধ্যে উল্লেখ করেছেন একটা আমরা ইতিপূর্ব ইতিমধ্যে যেটা বললাম হজরত আদম আলাইহি সালামের সন্তানদের কুরবানির বিষয়টা তারা দুই সন্তান কুরবানি করেছিলেন কেন করেছিলেন সেটা ভিন্ন প্রসঙ্গ আরেকটা কুরবানি ঐতিহাসিকভাবে আমরা সবাই জানি সেটা হজরত ইব্রাহিম আলাইলামের কুরবানি তিনি তার ছেলে হজরত ইসমাইল আলহ ইসালামকে কোরবানি দেওয়ার জন্য নির্দেশিত হয়েছিলেন এবং সুরা সফাতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই বিষয়টা খুবই সুস্পষ্টভাবে বর্ণনা করেন আল্লাহ রাবুল আলমিন সুরা সফাতের কয়েকটি আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে বলেন যে রব্বি হাবলি মিনাস আলহীন ইব্রাহিম আলহ ইসালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে কি দোয়া যে আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন আল্লাহ রাবুল আলামিন বলেন ফাবাসার না হু বিগুলাম হালিম অতপর আমি ইব্রাহিমকে একজন नेक সন্তানের সুসংবাদ প্রদান করলাম এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলাম্মা বালাগা মা'হুস সা'ইয়া যখন ইব্রাহিম আলাইহিস সালামের সেই সন্তান তার সাথে চলার উপযুক্ত হলেন ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম তখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হয়েছিল কুরবানি করার জন্য আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই স্বপ্ন দেখে তার ছেলেকে বলেছিলেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান

আপনি ইনশা আল্লাহ আল্লাহর আলমিনের হুকুমে আপনি মধ্যে মধ্যে পাবেন এরপরে 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 যেখানে এসেছে ইব্রাহিম তার ছেলেকে কুরবানি করতে চাইলেন আল্লাহ এর পরিবর্তে একটা প্রাণী জান্নাত থেকে পাঠিয়ে দিলেন এবং এখান থেকে মূলত কুরবানির এই ইতিহাসটা সর্ব পুরা দুনিয়া জুড়ে কে আলোচিত এবং সবাই জানি এটা আমাদের যে কুরবানি শেষ নবীর উম্মদের যে কোরবানি এই প্রসঙ্গে যদি আমি আসি আলোচনাটা সংক্ষিপ্ত করার জন্য হাদিসের মধ্যে এসেছে হজরত জায়দ ইবনে আরকাম রাজি আল্লাহ আনহু আল্লাহ রসুলের একজন সাহাবী তিনি বলেন যে কাল আসহাব রসুল ইহি সাল আলহি ওসাল্লাম মাহিল আবাহি একবার আল্লাহ রসুলের সাহাবিগণ প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ এই যে কুরবানি উদহাইয়া এগুলো আসলে কি তখন রসুল আল্লাহ সাল আলহি আসাল্লাম জবাব দিলেছিলেন হিয়া সুন্নত আবিকুম ইব্রাহিম আলহিসাম এই যে কুরবানি এটা হচ্ছে তোমাদের পিতা তোমাদের পিতা ইব্রাহিম সালামের সুন্নতের অনুকরণ অনুসরণ তো এই হাদিস থেকে আমরা জানতে পারি আমরা যে কুরবানি করি উম্মতে মোহাম্মদী সেই কুরবানি মূলত হজরতে ইব্রাহিম সালামের যে কুরবানি ছিল তার ছেলেকে সেই কুরবানির অনুসরণ তো দেখেন ইব্রাহিম কে আল্লাহ রাবুল আলমিন পরীক্ষা করেছিলেন বিভিন্নভাবে এবং প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলহিমাম উত্তীর্ণ হয়েছিলেন এইসব পরীক্ষার মধ্যে কুরবানীর যে পরীক্ষা এটা অত্যন্ত বড় একটা পরীক্ষা ছিল যে ছেলেকে তিনি অনেক দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছিলেন আল্লাহ রাব্বুল আলমিন সেই ছেলেকেই কুরবানীর হুকুম দিলেন এবং ইব্রাহিম আলহিমাম কোনো ধরনের তালবাহানা ছাড়া কোনো ধরনের প্রশ্ন ছাড়া আল্লাহ রাবুল্লাহ আলমিনের সেই হুকুম মেনে নিয়েছিলেন এবং কুরবানির জন্য ছেলেকে রাজি করিয়ে একেবারে কুরবানির জন্য গলায় ছুরি পর্যন্ত ধরেছিলেন যে এই এত বড় কুরবানি আল্লাহ রাবুল্লাহ আলমিন তার সেই কুরবানিকে পছন্দ করেছিলেন এবং তার সেই কুরবানিকে পছন্দ করে কেয়ামত পর্যন্ত এই উম্মতকে এই নির্দেশ দিয়েছেন আমরা যেন কি করি কোরবানি করি যাতে করে ইব্রাহিম আলহী ইসলামের সেই আমলটা জিন্দা থাকে তো মিনায় যে কুরবানি ইব্রাহিম আলহ ইসলাম তার ছেলেকে মিনার ময়দানে নিয়ে গিয়েছিলেন কোরবানির জন্য তো হাজিগন মিনায় যান অবস্থান করেন সেখানে বিভিন্ন আমল করে থাকেন তো মিনার সেই কোরবানির সাথে বিশ্বব্যাপী যে কুরবানি প্রচলিত এর একেবারে সরাসরি একটা সম্পর্ক আমরা দেখতে পাই জি হজরত অত্যন্ত সুন্দরভাবে এই যে একটা একটা বৈশ্বিক কার্যক্রমের মাঝে এই কোরবানির একটা সম্পৃক্ততা আছে এটা আপনি তুলে ধরলেন আমরা যে কোরবানি দেই অবশ্যই আমরা কোরবানি দেই কোরবানির নিজস্ব কিছু নিয়ম নীতি আছে অনেক ক্ষেত্রে আমরা অনেক নিয়ম নীতি না জানার কারণে হয়তো ভুলের বশবর্তী হয়ে যাই আর সেজন্য জানার আসলে কোনো বিকল্প নাই সেজন্য যখন আমরা আপনাদের মতো একজন আলিমকে আমরা আমাদের মাঝে পাই তখন জানতে খুব ইচ্ছে হয় যে যেসব বিষয় নিয়ে থাকি অনেকেই আমাদের কাছে জানতে চান যে এই যে কোরবানি আমরা দেই প্রতি বছর কোরবানির যদি কেউ আমরা যারা জীবিত আছি আমরা তো অবশ্যই আমাদের পক্ষ থেকে কোরবানি দেই এক্ষেত্রে যদি কোনো মৃত ব্যক্তি থাকেন ফ্যামিলিতে যে মা আছেন বাবা আছেন বা দাদা দাদি আছেন যারা মৃত হয়ে গেছেন মারা গেছেন তো কোনো মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া কি ইসলাম সম্মত অত্যন্ত ধন্যবাদ আপনাকে শেখ আমি এই প্রশ্নটার উত্তর খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি দেওয়া সম্পর্কে ফুকাহায় কেরামের মধ্যে সামান্য মতবিরুত পাওয়া যায় সামান্য এই জন্য বললাম যে জমহুর উলামাই কেরামের মতে মৃতদের পক্ষ থেকে কুরবানি দেয়া জায়েজ এবং ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহি তিনি লিখেছেন মৃতদের পক্ষ থেকে দেয়া জায়েজ না বরং দেয়া উত্তম আর অল্প কিছু সংখ্যক ফুকাহায় কেরাম তারা মৃতদের পক্ষ থেকে কোরবানি দেয়াটাকে নিষেধ করেন এখন কেন তারা নিষেধ করেন আর কেন জমহুর উলামাই কেরাম জায়েজ বলেন এই কে বিষয়টা আমরা একটু যদি সামনে নিয়ে আসি তখন বিষয়টা একটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ মৃতদের পক্ষ থেকে জায়েদ এবং কেউ কেউ বলেন নিষেধ এই বিষয়টা জানার জন্য সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে কোরবান একটা আমল আর আমলের ক্ষেত্রে আমাদের কাছে দর্তব্য হচ্ছে কোরআন এবং সুন্না এবং এই আমল আমরা নিজেরা মন মতো বানিয়ে নিতে পারবো না এগুলা তৌকিফি বিষয় অর্থাৎ কোরআন সুন্নার মধ্যে যেভাবে এসেছে সেইভাবে আমাদেরকে মানতে হবে তো যারা বলেন কোরবানের মৃতদের পক্ষ থেকে করা যায় তাদের পক্ষে কি দলিল আছে আমরা একটু যদি দেখি সর্বপ্রথম বিষয় হচ্ছে কোনো আমল করার জন্য দেখতে হবে এটা কোরআনের মধ্যে আসে কিনা সুন্নার মধ্যে আছে কিনা আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম এই আমলটা করেছেন কিনা অথবা তিনি বলেছেন কিনা মৃতদের পক্ষ থেকে কোরবানির সম্পর্কে যদি দলিল খুঁজতে যাই সবচেয়ে সুস্পষ্ট যে দলিলটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে হজরতে আয়েশা সারাদী আল্লাহ আনহা বলেন যে আল্লাহ রসুল সল্ল্লা আলহিহি কুরবানি যখন করতেন তখন তিনি নিজের পক্ষ থেকে কুরবানি করতেন এবং তার উম্মতদের পক্ষ থেকেও কুরবানি করতেন এবং সেখানে উম্মতদের পক্ষ থেকে যখন কোরবানি করতেন আল্লাহ রসুল সল্লাহ আলাইহি হিসাল্লাম জীবিত থাকাকালীন তার অনেক উম্মত যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা অনেকে ইন্তেকাল করেছিলেন তিনি সেখানে আলাদা করতেন না যে শুধু জীবিতদের পক্ষ থেকে আমি কুরবানি করছি এটা একটা সুস্পষ্ট দলিল আমাদের জন্য যে মৃতদের পক্ষ থেকে আল্লাহ রসুল কুরবানি করতেন দ্বিতীয় বিষয় হচ্ছে হজরত আলী তা আলা আনহু তিনি সব সময় তারা এই আমল ছিল তিনি সব সবসময় উল্লাহ সাল আলহিউসাল্লামের পক্ষ থেকে কুরবানি আদায় করতেন তাকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি বললেন যে রসুল্লাহ সাল আলহিহিউসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন কুরবানি করার জন্য এই জন্য আমি তার পক্ষ থেকে কুরবানি আদায় করি এই হিসাবে মৃতদের পক্ষ থেকে কুরবানি আদায় করা যায় এখন প্রশ্ন আসতে পারে যারা বলেন যে কুরবানি মৃতদের পক্ষ থেকে আদায় করা যায় না তারা সব আলোচনার উপর এইসব হাদিসের উপর প্রশ্ন আনেন যে এগুলো হয়তো রসুল উল্লাহ সাল্লাহ আলহিহিউসাল্লামের জন্য খাস ছিল এগুলো শুধু তার জন্য নির্ধারিত ছিল দেখেন এই প্রশ্নটা সুন্দর শুনতে সুন্দর লাগে কিন্তু এই প্রশ্নটা সুন্দর হলেও এই প্রশ্নটা যৌক্তিক না যৌক্তিক না এই জন্য যে কোনো আমল সল্লাহ সাল আলহিউসলামের জন্য খাস করার জন্য শর্ত হচ্ছে সেটা কুরআন সুস্পষ্টভাবে থাকতে হবে যে এটা রাসুলাল্লাহ সাল্লাহ আলহিহিউলামের জন্য খাস যেমন একটা কথা রসুল উল্লাহ সাল্লাহ আলহিহি আল্লাহ রাবুল্লাহ আলমিন কুরআনে কারিমের মধ্যে একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন আমরা জানি সুরে আহজাবের মধ্যে এসেছে পাশাপাশি এখন এই আয়াত থেকে তো আমরা বলতে পারবো না যে উম্মত চাইলে যে পরিমাণে ইচ্ছা বিয়ে করতে পারে কেন পারবে না কারণ নিসার মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই উম্মতের বিয়ের বিধান নির্ধারণ করে দিয়েছেন যে সর্বোচ্চ চার তো এক জায়গার মধ্যে আল্লাহ রসুলকে অনেক বেশি বিয়ের অনুমতি দেওয়া হয়েছে আর কোরআনের অন্য আয়াতের মধ্যেই আল্লাহ রাবুল আলমিন চার বিয়ে উন্মতের জন্য নির্ধারণ করে দিয়েছেন তো এক আয়াত থেকে যেহেতু বেশি বিয়ে প্রমাণিত অন্য জায়গায় এটাকে না করা হয়েছে উম্মতের জন্য আমলটাকে সীমিত করা হয়েছে ঠিক একইভাবে কোরবানির ক্ষেত্রে দেখেন রাসুল্লা সাল্লু আলাইসাল্লাম আমল করেছেন কিন্তু কোনো জায়গায় এমন খুঁজে পাওয়া যায় না যেখানে বলেছেন যে মৃতদের পক্ষ থেকে কুরবানি করা যাবে না একটা হাদিসও এমন পাওয়া যায় না যেখানে তিনি বলেছেন যে মৃতদের পক্ষ থেকে কুরবানি করা যায় না এবং সাহাবাই কেরামেরও আমল ছিল তারা মৃতদের পক্ষ থেকে কুরবানি করেছেন এই জন্য দলিলগুলো যদি আমরা সামনে রাখি যৌক্তিকভাবে দেখলে মনে হয় যে কোরবানি মৃতদের পক্ষ থেকে করা যায় এবং দেখেন আরও কিছু প্রশ্ন এখানে আসে আমি একটু একটু খুলাসা করার জন্য বলি এই এই যে যারা বলেন কোরবানি মৃতদের পক্ষ থেকে করা যায় না তাদের কিছু যুক্তি আছে এক্ষেত্রে যে কুরবানি করা যাবে না কেন এর মধ্যে একটা হচ্ছে যে রসুল্লাহ সাল ওসাল্লাম তিনি জীবিত থাকাকালীন কখনোই তার স্ত্রী তার মৃত স্ত্রী কিংবা সন্তানদের জন্য কোরবানি করেছেন এটা আমরা পাই না এটা একটা যুক্তি যদি মৃতদের পক্ষ থেকে কোরবানি করা যেত তবে তো তিনি কুরবানি করতেন আচ্ছা এই প্রশ্নের এটা একটা যুক্তি শুধুমাত্র এই যুক্তির উপর যদি আমি আরেকটা যুক্তি দিই যে আলাইহিসলাম তিনি তার মৃত স্ত্রী সন্তানের পক্ষ থেকে কখনো আমরা পাই না অথচ সমস্ত উম্মত একমত বদলি হজ করা যায় বদলি অমরা করা যায় অতএব রাসুল্লাহ সাল আলাইহি তার স্ত্রী কিংবা সন্তানদের পক্ষ থেকে যারা মৃত্যুবরণ করেছিলেন তিনি জীবিত থাকা অবস্থায় তাদের পক্ষ থেকে কোরবানি করেননি এটি কোনো দলিল হতেই পারে না আরেকটা প্রমাণ বা আরেকটা প্রশ্ন যারা কুরবানি নিষিদ্ধ করেন তাদের পক্ষ থেকে করা হয় সেটা হচ্ছে যে এক আয়াতের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন ওখরা কেউ কারো বোঝা বহন করবে না সুতরাং কুরবানি এটা অন্যর পক্ষ থেকে করলে কিভাবে আদায় হবে দেখেন এটা এক প্রসঙ্গে নাজিল হয়েছিল হাদিসের মধ্যে কিন্তু ভিন্ন কথা আমরা পাই এক হাদিসের মধ্যে এসেছে বলেন যখন মানুষ মারা যাবে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে কেবল তিনটা আমল অব্যাহত থাকবে এর মধ্যে একটা হচ্ছে নেক সন্তান নেক সন্তানের মাধ্যমে যে আমল এখন সন্তান যে আমল করবে সদাকা যদি করে তার পিতা মাতার পক্ষ থেকে নিঃসন্দেহ এটা কি হবে মা বাবার জন্য ফায়দাজনক হবে ঠিক একইভাবে যদি কোরবানি করে সেটাও ফায়দাজনক হওয়ার কথা কারণ কোরবানি একটা সাদাকা আর আমরা সবাই এই ব্যাপারে জানি কেউ দিমত করেন না যে মৃতদের পক্ষ থেকে সাদাকা করলে সদাকা গ্রহণযোগ্য এখানে কেউ বলেন না যে সাদাকা করা যাবে না সুতরাং কোরবানি যেহেতু এক ধরনের সাদাকা অর্থাৎ মৃতদের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সমস্ত দলিলকে সামনে রাখলে এটাই কি যৌক্তিক মনে হয় জাজাকুমল ওয়ান্ডারফুল মালানা খুবই খুবই ইনফরমেটিভ আলোচনা আসলে শুনছিলাম খুব ভালো লাগছে আপনি বলছেন যে মৃত ব্যক্তির পক্ষে কেউ যদি কোরবানি করেন তাহলে এটা ভালো এটা ভালো একটা উদ্যোগ ভালো একটা প্রশংসনীয় কাজ তাই বলেছেন এটা উত্তম কাজ এটা উত্তম কাজ এখন প্রশ্ন হচ্ছে যে কোরবানি ওয়াজিব বাট মৃত ব্যক্তির উপর তো ওয়াজিব না উনি তো মরে গেছেন তাইলে উনার উপর এই কোরবানিটা যে হবে ওইটা কোন কোরবানি হবে দেখেন মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কোরবানি হবে এটা দুইভাবে হতে পারে দুইটা পদ্ধতি এখানে আসতে পারে একটা হচ্ছে যে মৃত ব্যক্তি মৃত্যুর আগে নিজে অসিয়ত করে যাবেন অসিয়ত করে যাবেন যে আমার পক্ষ থেকে আমার মৃত্যুর পরে কোরবানি তোমরা আদায় করো এটা একটা পন্থা আরেকটা পন্থা হচ্ছে না মৃত ব্যক্তি কোনো অসিয়ৎ করবেন না বরং পরিবারের পক্ষ থেকে আদায় করা হবে পরিবারের পক্ষ থেকে যে কোরবানিটা আদায় করা হবে এটা নফল কোরবানি হবে শুধুমাত্র এই জন্য যেভাবে আমরা সাদাকা করে মৃত পক্ষ থেকে মৃতের রুহার মা ফেরাতের জন্য ইসালে সোয়াবের জন্য কোরবানিটা একইভাবে হবে এটা যদি পরিবারের পক্ষ থেকে স্বেচ্ছায় করা হয় এবং এই কোরবানি নফল কোরবানি ওয়াজিব কুরবানির সাথে মিলিয়ে আদায় করার ব্যাপারে কোনো দ্বিমত নাই মৃত মৃত ব্যক্তির পক্ষ থেকে নফল কোরবানি আদায় হতে পারে এবং এক্ষেত্রে করা উচিত করা উত্তম আর আরেকটা বিষয় যেটা যদি মৃত ব্যক্তি নিজে অসিয়ত করে যান ওসিয়ত করে গেলে আমরা এটা কম বেশ জানি যে মৃত ব্যক্তির ওসিয়ত কার্যকর হবে তার এক তৃতীয়াংশ সম্পদের মধ্যে অতএব মৃত ব্যক্তির সম্পদ যদি তার থাকে মৃত্যুর পরে আলাদা করা হয় না তখন সেই সম্পদ থেকে কী করা হবে তার এক তৃতীয়াংশ সম্পদ থেকে সেই তার ওসিয়ত অনুযায়ী কোরবানি আদায় করা হবে এবং এটা এক ধরনের মান্যত হিসাবে কি হবে আদায় হবে তখন এই কোরবানিটা একটু ভিন্ন হয়ে যাবে তখন এই কোরবানি আত্মীয় স্বজন এটা কেউ গ্রহণ করতে পারবে না খেতে পারবে না এটা শুধুমাত্র গরিবদেরকে বিতরণ করে দিতে হবে এটা মান্নতের যেহেতু মৃত ব্যক্তির এটা ওসিয়ত ওসিয়ত হিসাবে এটা কি মান্যতের ভিতরে চলে যাবে আর যদি পরিবারের পক্ষ থেকে স্বেচ্ছায় করা হয় তখন সেটা নফল কোরবানি নফল কোরবানির স্বাভাবিক কোরবানির মধ্যে তখন নিজেরা গ্রহণ করেন অন্য কাউকে দেন এটা নিজেদের ইচ্ছা মাসা আল্লাহ অত্যন্ত সুন্দর উত্তরটা আমরা পাই পেয়ে গেলাম মাসা আমাদের সম্মানিত শেখ আলহামদুলিল্লাহ এখন আমরা যারা কোরবানি দেই কোরবানি তো অবশ্যই যেহেতু এটা একটা ওয়াজিব আমল তো ওয়াজিব ওয়াজিব এটা প্রাপ্তবয়স্কদের উপর ওয়াজিব হয় অপ্রাপ্ত বয়স্ক যারা আছে তাদের উপরে তো কোরবানি নাই কোরবানি যারা প্রাপ্তবয়স্ক একজন লোক কিন্তু ওনার কোনো ইনকাম নাই তিনি ব্রিটেনে বাস করেন উনি ইনকাম নাই উনি ইনকাম করেন না কিন্তু এই দেশে আপনি জানেন যদি কেউর কোনো ইনকাম নাও থাকে তারপরেও উনি বেনিফিট পান উনি বিভিন্ন ধরনের বেনিফিট হতে পারে অর্থাৎ সামহ দাদা ওনার কাছে পয়সা আসে জি বেনিফিটের মাধ্যমে হোক অথবা সোশ্যাল ফান্ডের মাধ্যমে হোক ওনার কাছে পয়সা আসে কিন্তু উনি কোনো কাজে যে খাজ নাই ওনার কাজ করেন নাই এই ক্ষেত্রে ওনাকে কি কুরবানি দিতে হবে না উনি কোরবানি থেকে কোরবানি না দিলে ওনার চলবে জি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন হজরত শেখ আমি এক্ষেত্রে যে আমরা শুরু থেকে যদি আমরা একটু দেখি যে কোরবানি আসলে কাদের উপর ওয়াজিব হয় যে কাকে কুরবানি দিতে হবে এই প্রসঙ্গে দেখতে হবে যে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য একটা নেশাব নির্ধারিত রয়েছে যেভাবে জাকাতের নেশাব রয়েছে সাদাকাতুল ফিতরের জন্য একটা নেশাব রয়েছে কুরবানির জন্য একটা নেশাব নির্ধারিত রয়েছে একটা পরিমাণ রয়েছে যে এই পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কোরবানি আসবে আপনি যে প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি তার হাতে নগদ টাকা পয়সা নাই কিন্তু দেখা যাবে তার স্থাবর হতে পারে এমন তো এক্ষেত্রে কিনা না যদি নেশাব উনার পরিপূর্ণ থাকে উনার হাতে নগদ টাকা না থাকুক ওনাকে কোরবানি দিতে হবে দেখেন বিষয়টা কোরবানি নেশাবটা কি এটা যদি আমরা একটু দেখি তখন আমাদের কাছে বিষয়টা আর একটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ কূর্বানির নেশাব হচ্ছে সদাকাতুল ফিতিরের নেশাবের মতো জাকাতের মূল নেশাবটা যদি জাকাতের দেখি জাকাতের ক্ষেত্রে কোনগুলো আমরা নেশাবের যোগ্য মনে করি নগদ টাকা পয়সা সোনা রূপা ব্যবসায়িক সম্পদ এবং গৃহপালিত পশু এগুলোর উপর জাকাত আসে সাদাকাতুল ফিতিরের ক্ষেত্রে এইসবগুলাই এর পাশাপাশি সদাকাতুল ফিতিরের ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত দেখতে পাই সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত সমস্ত সম্পদ এই কথাটা একটু ব্যাখ্যাযোগ্য প্রয়োজনের অতিরিক্ত সমস্ত সম্পদের অর্থ হচ্ছে যে একজন মানুষের মনে করি উদাহরণ হিসাবে একজন দুইটা বা তিনটা ঘরের মালিক একজন মানুষের তিনটা গাড়ি আছে একজন মানুষের চারটা বা পাঁচটা মোবাইল আছে এই যে বিষয়গুলা দেখি সম্পদগুলো দেখি একজন মানুষের বসবাসের জন্য একটা ঘরের প্রয়োজন বাকি দুইটা ঘর তিনি কিনে রেখে দিয়েছেন ফেলে রেখেছেন একজন মানুষের অনেক বেশি জায়গা ক্রয় করে রেখে দিয়েছেন এগুলা তার কোনো কাজে আসে না কিন্তু তিনি এগুলার মালিক জাকাতের ক্ষেত্রে তো এই ঘর এই জমিন এই অতিরিক্ত মোবাইল এগুলো তো কোনো হিসাবের মধ্যে আসে না কারণ এগুলা কি স্থাবর সম্পদ এগুলো ব্যবসায়িক সম্পদ নয় নগদ টাকা পয়সাও নয় কিন্তু সদাকাতুল ফিতিরের ক্ষেত্রে এবং কুরবানির ক্ষেত্রে এগুলো হিসাবযোগ্য হবে কারণ এগুলা কি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এই কারণে আমরা দেখতে পাই কুরবানির বিধানটা শুনতে একটু কঠিন লাগতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে যদি এমন কোনো মানুষ থাকেন যিনি নগদ টাকা পয়সা তার হাতে নাই কিন্তু তার স্থাবর সম্পত্তি এমন রয়েছে যেগুলা হিসাব করলে কোরবানি নেশাবের মধ্যে চলে আসে ওই ব্যক্তিকে কোরবানি দিতে হবে এখন প্রশ্ন আসে যে তার হাতে নগদ টাকা পয়সা নাই তিনি কিভাবে দিবেন। এই প্রশ্নটা স্বাভাবিক অটোমেটিক অটোমেটিক চলে চলে আসে এখন এই প্রশ্ন আসলে কেরাম লিখেন কুরবানি দেওয়ার ক্ষেত্রে ওই ব্যক্তিকে যদি করজ করেও দিতে হয় তাকে কুরবানি আদায় করতে হবে কারণ তিনি নেশাবের মালিক এখন এখানে আরেকটা বিষয় আলোচনা আসে যে নেশাব আসলে এখন কতটুকু আমরা তো আলোচনা করলাম যে স্বর্ণ রূপা নগদ টাকা পয়সা এগুলা এখন নেশাব আসলে কতটুকু হলে নেশাব গ্রহণযোগ্য হবে এটা একটা জটিল প্রশ্ন এখন এই বিষয়ে যদি আমরা দেখি বিশ্বব্যাপী ফুকাহায় কেরামের মধ্যে এখন এই বিষয়ে বর্তমান সময়ে যে সোনা রূপার যে দামের মধ্যে যে তফাত এই কারণে একটা বড় ধরনের পার্থক্য পাওয়া যায় অধিকাংশ কেরামের মতে নেশাবের ক্ষেত্রে যদি কয়েক ধরনের সম্পদ জমা হয়ে যায় তখন রূপার নাসাবটা গ্রহণযোগ্য অর্থাৎ সাড়ে বায়ান্ন ভরি রূপার সম পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়ে যান তাকে কোরবানি দিতে হবে এটাকে যদি আমরা ব্রিটেনের রূপার মূল্য হিসাব করে দেখি তখন দেখা যাবে হয়তো সাড়ে পাঁচশো পাউন্ড এরকম পরিমাণ সম্পদ যদি কারো থাকে এখন নগদ থাকতে হবে জরুরি না হয়তো ওনার অতিরিক্ত যে যেমন অতিরিক্ত তার কাপড় চুপড় আছে একজন মানুষের ব্যবহারের জন্য তিনটা চারটা কাপড়ের প্রয়োজন তার পঁচিশ ত্রিশটা কাপড় আছে এই যে অতিরিক্ত কাপড় এটাও কিন্তু কুরবানির ক্ষেত্রে নেশাবের হিসাবের মধ্যে আসবে জাকাতের ক্ষেত্রে আসবে না কারণ জাকাতের মধ্যে এগুলো হিসাব হয় না কিন্তু কুরবানি সদকায় ফিতের ক্ষেত্রে এই অতিরিক্ত কাপড় চুপড় অতিরিক্ত মোবাইল অতিরিক্ত গাড়ি যেগুলো তার ব্যবহার হয় নাই তিনি কিনে রেখেছেন এগুলো তার সম্পদের মধ্যে গণতায় আসবে তো এক্ষেত্রে এখন এগুলো হিসাব করলে যদি রূপাটাকে আমরা নেশাবের মধ্যে ধরি এটা অধিকাংশ এর উপরেই ফতোয়া দিয়ে থাকেন তখন দেখা যাবে একজন মানুষের যদি আমি গতকালকে একটু হিসেব করলাম মোটামুটি পাঁচশো আশি থেকে পঁচাশি পাউন্ড এই পরিমাণ সম্পদ যদি কারা থাকে তাকে কোরবানি দিতে হবে এখন প্রশ্ন আসে যে একটা কুরবানির তো অনেক দাম হ্যাঁ এই দেশে কুরবানি করলে অনেক দাম আপনি যদি একটা বেড়ি কোরবানি করতে চান এখানে নিঃসন্দেহে আপনাকে তিনশো আড়াইশো তিনশো পাউন্ড খরচ করতে হবে দরকার নাই আপনি এখানে কোরবানি করার আপনি যে জায়গায় সম্ভব হয় আপনার দ্বারা এবং কোরবানি করতে গিয়ে আপনাকে গরু কোরবানি দিতে হবে মহিষ কোরবানি দিতে হবে জরুরি না একটা ছোট্ট ছাগলও আপনি কোরবানি দেন এবং আপনার সামর্থ্য অনুযায়ী এমন এমন দেশ রয়েছে বিশ্বজুড়ে যেখানে আপনি সাত আট হাজার টাকা খরচ করলে কুরবানি দিতে পারেন তো আপনার ওয়াজিব কুরবানিটা আপনাকে আদায় করতে হবে নেশাব যদি আপনার হয়ে থাকে এখন নেশাবটা কি এটা বললাম যে এখন উলাম গ্রামের মধ্যে একটু মতবিরোধ কারণ স্বর্ণের দিক দিয়ে হিসাব করলে মোটামুটি সাড়ে চার লক্ষ টাকা বাংলাদেশি টাকা অথবা সাড়ে চার হাজার চার হাজার পাউন্ডের উপরে হলে কি হয় হয় নেসাব পুরা আর দিক দিয়ে মাত্র সাড়ে পাঁচশো এখানে একটু মতবিন্নতা আছে আমি মনে করি বা আমরা মনে করি যে সতর্ক থাকার দাবি হচ্ছে নেশাবটাকেই নেশাব মনে করে এই পরিমাণ সম্পদের মালিক হয়ে গেলে সেটাকে নেসাব দরে কোরবানি আদায় করা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম আমরা আলোচনায় আবার আসবো আমাদেরকে যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে বিরতির পর আবার ফিরব থাকুন এখরা বাংলার সাথে আলাইকুম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আমরা আপনাদের সামনে আসলাম কোরবানি এবং হজ সম্পর্কিত বিষয় আসয় নিয়ে আলোচনা আমরা করছিলাম বিরতিতে যাবার আগে আপনাদের সামনে আলোচনায় ছিলেন গ্রেট ব্রিটেনের শীর্ষস্থানীয় আলিমি দিন মুজাহিরুলম মাইলেন মাদ্রাসা এবং মসজিদের মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব শেখ মাওলানা মাসুম আহমদ সাহেব আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে অনেক প্রশ্ন করেছিলাম এবং অত্যন্ত সুন্দরভাবে তিনি আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আমি খুবই তন্ময় হয়ে ওনার উত্তর শুনছিলাম যা আমাদের আমাদের অনেকের এইগুলার উত্তর জানা নাই আমরা দ্বিধাদ্বন্দ্বে বুকি তো যারা এই ধরনের দ্বিধা থাকি যখন একজন আলিমের মুখ থেকে এটা আমরা আমাদের সমাধানটা পেয়ে যাই তখন নিজের আমল করতে নিজের কাছে ভালো লাগে আমাদের কাছে সম্মানিত শেখ আমাদের কাছে আরও একটা প্রশ্ন আমরা প্রায় এই প্রশ্নের সম্মুখীন হই বিশেষ করে আমাদের মা বোনদের তরফ থেকে যে অনেক মা বোন আছেন যে তারা কাজ করেন না তারা কাজ করেন না কিন্তু তাদের নামে কিছু সম্পত্তি আছে যেমন ওনার নামে একটা ঘর আছে যে ঘরের দাম হয়তো ধরেন টু হান্ড্রেড থাউজেন্ড থ্রি হতে পারে বা একটা দোকান আছে দোকানের মালিক দোকানের ওই মালিকানার মাঝে উনার নাম আছে এমনিতে কিন্তু তিনি কিন্তু কোনো কাজ করেন না হাজবেন্ডা হয়তো নাম দিয়ে রাখছেন এই ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে কি বলবেন আপনি যে এই মহিলার উপর কি কোরবানি দিতে হবে জি অনেক ধন্যবাদ আপনাকে এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের সমাজের জন্য যে আমাদের অনেক মহিলারা অবশ্যই কাজ করেন না কিন্তু তাদের নামে সম্পদ আছে এখন ওনারা কি কোরবানি করবেন ওনাদের পক্ষ থেকে কোরবানি করতে হবে কি না তো যেটা আমরা বিরোধীর আগে আলোচনা করেছিলাম যে কোরবানি ওয়াজিব হয় যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন এখন কোনো মহিলা তিনি কাজ করুন কিংবা না করুন তার মালিকানায় যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তবে তার পক্ষ থেকে তিনি কোরবানি করতে হবে তার পক্ষ থেকে কুরবানি দিতে হবে এখন প্রশ্ন হয় যে তার হাতে তো নগদ টাকা নাই তিনি কিভাবে কোরবানি করবেন ফুকাহাম এটাই লিখেছেন যে নগদ টাকা নাই ঠিক আছে প্রয়োজন পড়লে যেহেতু এটা ওয়াজিব আমল প্রয়োজন পড়লে ঋণ করে হলেও নিজের ওয়াজিব আমলটা আদায় করতে হবে কুরবানি আদায় করতে হবে এবং খুব যে নিজের সামর্থ্য অনুসারে খুব বড় পরিসরে যে কোরবানি করতে হবে জরুরি না কোরবানি ওয়াজিব আদায় হওয়ার মতো অর্থাৎ সীমিত বাজেটের মধ্যে কোরবানিটা ওয়াজিবটা আদায় করে নিলে কি হয়ে যাবে দায়িত্ব মুক্ত হয়ে যাবেন এখানে এইভাবে বলার সুযোগ নাই যে আমার হাতে তো নগদ টাকা নাই হ্যাঁ নগদ টাকা নাই এটা বাস্তবতা কিন্তু যে পরিমাণ সম্পদ আছে আল্লাহ রাব্বুল্লা আলমিন এই পরিমাণ সম্পদের উপর কোরবানি ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিনের একটা বিধান আল্লাহ রাবুল আলমিন আবশ্যক করেছেন আমাদের জন্য সুতরাং এখানে আমরা এইভাবে বাঁচতে পারবো না দেখেন যদি আমার নিজের কোনো প্রয়োজন হয় খুব জরুরি কোনো প্রয়োজন আমি কি বলবো যে আমার টাকা না আমি খাবার বন্ধ করে দেব। কিংবা আমি হলিডে বাদ দিয়ে দেবো এইভাবে তো আমরা করবো না নিঃসন্দেহে আমরা আমাদের প্রয়োজনগুলো যেভাবে পূরণ করি থাকি একইভাবে কুরবানি যেহেতু ওয়াজিব একটা বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা বিধান আমরা আমাদের প্রয়োজন যেভাবে পূরা করে থাকি কুরবানির এই বিধানটাও কি আদায় করবো না আমরা আমাদের সাধ্যমতো এখন অবশ্যই আবারও বলি যে জরুরি না যে খুব বিলাসিতার সাথে করতে হবে সীমিত পরিসরে নিজের যেটুকু সামর্থ্য হয় ওই অনুপাতেই নিজের ওয়াজিব কোরবানিটা আদায় করা উচিত করতে হবে জেজাকুমুল্লা জাজাকাল্লাহের মূলানা অত্যন্ত সুন্দরভাবে আমাদের সম্মানিত মেহমান আমাদেরকে বুঝিয়ে বললেন যে অনেকেই আমরা আমরা মনে করি যে যেহেতু আমি কোনো খাজকাম করি না অতএব আমার উপরে কোরবানি আসে না এটা আসলে আমাদের শেখ বলে দিয়েছেন যে এটা আমাদের একটা ভুল ধারণা আপনি পুরুষ হন অথবা মহিলা হন খাস করুন অথবা না করুন যদি আপনার পয়সা থাকে আপনাকে কোরবানি করতে হবে আমি এখানে ছোট্ট একটা বিষয় বলছি কোরবানি কাদের উপর আসে ওয়াজিফ হয় এখানে ফুকাহাম কিছু নীতিমালা নির্ধারণ করেছেন এর মধ্যে সর্বপ্রথম তো আমরা সবাই জানি যে মুসলমান হওয়া মুসলমান হতে হবে এরপরে যেটা হচ্ছে তিনি স্বাধীন হবেন এবং শরীয়তের দৃষ্টিতে মুকাল্লফ ইবাদতের উপযুক্ত এখানে একজন মহিলা তিনি প্রাপ্তবয়স্ক তিনি সুস্থ আছেন তিনি নামাজ পড়ছেন সুতরাং তিনি মুকাল্লফ সুতরাং তা তিনি যেহেতু মুকাল্লফ ইবাদতের এবং তার নামে সম্পদ রয়েছে তাকে অবশ্যই কী করতে হবে কোরবানি দিতে হবে এখান থেকে মানে পলা কোনো উপায় নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন এই যে কুরবানি যেন দিবেন এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো আসলে ডাইরেক্টলি কুরবানি দেই না অনেকে আমাদেরকে বলে থাকেন রসুল্লাহ ইসলাম নিজে কুরবানি দিয়েছেন এমনকি ইব্রাহিম আলহিসুসাল্লাম কুরবানি দিয়েছেন এর বদলে ইসলামের বদলে ওইখানে একটা বৃহস্তিক একটা অ্যানিমাল আসলো কিন্তু তারা সশরীরে কুরবানির জায়গায় উপস্থিত ছিলেন কারণ আমরা যে কুরবানি দিচ্ছি আমরা কোরবানির জায়গায় শশরীরে উপস্থিত নই অতএব আমরা যে এখন যেটা করি যে আমরা আমাদের পক্ষে আরও একজন লোককে আমরা নিযুক্ত করি সেজন্য আমাদের পক্ষে কুরবানি দেয় কারণ এই এই দেওয়াটা কতটুকু শরিয়ত সম্মত অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টা একটু অনেক ধন্যবাদ বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ দেখেন যে ইসলাম এমন একটা ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধর্মের মধ্যে এমন বিধান দিয়েছেন যেটা আমাদের জন্য উপযোগী উপযুক্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিধান দেন নাই যেটা আমরা পালন করতে পারবো না কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা কারো উপর তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় নাই এবং দিনের মধ্যেও কি নাই কোনো কঠিনতা নাই কোরআনের অন্যান্য আয়াতের মধ্যেও এই বিষয়টা এসেছে কুরবানি সামনে থেকে দেয়া এবং নিজে কুরবানি করতে পারা এটা উত্তম কাজ কোনো মানুষ যদি কুরবানির করার জায়গায় নিজে থাকেন এবং নিজের হাতে কুরবানি করতে পারে এটা ভালো এতে কোনো সন্দেহ নাই কিন্তু যদি এই কথাটা বলা হয় যে প্রত্যেক মানুষকে নিজের কুরবানি নিজেই করতে হবে বা সামনে থেকে করতে হবে এটা একটা অসম্ভব দাবি এটা অসম্ভব বিষয় অসম্ভব বিষয় এবং এটা মধ্যে একটা কঠিনতা নিয়ে আসা আল্লাহ রাবুল দিনের ব্যাপারে কি নেই কোনো বাড়াবাড়ি নেই আল্লাহ চাপিয়ে দেন নেই এই জন্য এটা সবাই এই ব্যাপারে মোটামুটি একমত যে নিজের জরুরি কাজের জন্য ওকিল নিযুক্ত করা যায় এবং ফুকাহাম এটা লিখেছেন আল ওকিল কাল আসিল এটা একটা মূল নীতি যে একজন ওকিল তার যার পক্ষ থেকে উকিল হবেন তিনি মূল ব্যক্তির মতোই কি করে করবেন তার কাজটা করবেন এবং এখানে কোনো ধরনের কি হয় না কোনো ফারাক হয় না কোনো পার্থক্য হয় না যেমন অনেক ক্ষেত্রে আমাদের উকিলের প্রয়োজন পড়ে তো যেমন শরীয়তের অনেক ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে এই অনুমতি দিয়েছে আপনি ব্যবসা করবেন আপনার পক্ষ থেকে এই জন্য উকিল নিযুক্ত করতে পারেন শরীয়ত এটা অনুমতি দিয়েছে আপনি বিয়ে করবেন বিয়ের জন্য কি করা যায় নিজের পক্ষ থেকে উকিল আমরা তো এটা জানি সবাই উকিল থাকেন তো উকিলের এই বিধানটা বা উকিলের বাস্তবতা তা এটা শরীয়তের মধ্যে রয়েছে কোরবানির যে বিষয়টা দেখেন এই দেশের প্রেক্ষাপট থেকে যদি আমরা দেখি আমাদের শেখ প্রশ্ন করেছেন যে কোরবানি করার ক্ষেত্রে নিজে না থেকে কাউকে নিযুক্ত করে দিতে হবে কিনা দেখেন এই দেশের প্রেক্ষাপট এটা কি সম্ভব এই দেশ নয় বরং ইউরোপের আর অন্যান্য দেশ এবং বিশ্বজুড়ে যত জায়গায় মুসলমানরা রয়েছেন অনেক এমন জায়গা রয়েছে যেখানে কুরবানি সরাসরি করা এটা কল্পনা করা যায় না নিজে উপস্থিত হওয়ার কথা তো এই যে যদি এই বিধানটা দেয়া হয় বা মনে করা হয় যে নিজে কুরবানি না করলে হবে না দেখুন দেখা যাবে দুনিয়া জুড়ে মুসলমানরা যেসব জায়গায় রয়েছেন অর্ধেকের বরং সিংহবাগ মুসলমানরাই হয়তো কোরবানি করতে পারবেন না এটা মুশকিল তো দিন তো কঠিন করার নাম না দিন হচ্ছে সহজ বিষয়ের নাম আল্লাহ রাব্বুল আলামিন এটা তো বলেন নাই সুতরাং শরীয়তের মধ্যে যেহেতু উকিলের বিধান রয়েছে এবং উকিল তার যার পক্ষ থেকে নির্ধারিত হবেন তার মতোই কি আদায় করবেন সুতরাং কাউকে উকিল নিযুক্ত করে দেয়া এটা একেবারে পুরাপুরি বৈধ কাজ এবং উকিল পুরাপুরি ওইভাবেই আদায় করবেন যেভাবে তার আসিল থাকলে আদায় করতেন এখানে কোনো ধরনের কোনো সংশয় সন্দেহের কোনো সুযোগ নাই কারণ অনেক ক্ষেত্রে আমাদের এই সমাজে চলতে গেলে নিজেই সব কাজ করতে পারবো এটা সম্ভব না আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন এই সমাজে থাকবো থাকতে গেলে আমার পক্ষ থেকে অনেক কাজ অন্যকে করে দিতে হবে এটা জরুরি মানুষ সামাজিক জীব সমাজে চলতে হয় সমাজে চলতে গিয়ে অন্যের সহায়তা নিতে হয় এই সহায়তা নেওয়াটা কি নয় কোনো ধরনের দূষণীয় বিষয় নয় এটা একবারে স্বাভাবিক বিষয় আমি সামনে থাকলে আমি নিজের কোরবানি করতাম সামনে থাকতে পারবো না আমার পক্ষ থেকে অন্য কাউকে উকিল নিযুক্ত করে দেবো আমার পক্ষ থেকে তিনি আদায় করবেন আমার কোরবানি আদায় হয়ে যাবে এটা একেবারে স্বাভাবিক বিষয় এটা দিনের যে কনসেপ্ট যেটা এটা কোনো ধরনের বিরোধী হয় না বিরোধ হয় না বরং একটা দিনের কনসেপ্টের সাথেই যায় আল্লাহ রাবুল্লাহ আলমিন এই বিষয়গুলো এই যে এই যে বিষয় এই বিষয়গুলো অনেকে আমরা বাড়াবাড়ি করি এটা হচ্ছে মানুষকে আসলে মানে দিনের পথে চলানোর চেষ্টা করার নামে দিন থেকে দূরে সরে নিয়ে যাওয়া আসলে এক আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে দান আমরা যেন দিনকে সহজভাবে বুঝি এবং সহজভাবে চলতে চেষ্টা করি জল্লা আমিন আমিন অত্যন্ত সুন্দরভাবে সহজভাবে আমরা এই জিনিসগুলা কঠিন বিষয়ের সমাধানটা আমরা পেয়ে গেলাম জেজাকুল্লাহুল্লা আল্লাহ আপনাকে দান করুন আপনার এলিমের মজা বরকত দান করুন আমরা আলোচনা করছিলাম কোরবানির বিভিন্ন বিষয় আসয় নিয়ে যেগুলো আমাদের প্রতিদিন আমাদেরকে থাড়িত করে আমরা জানতে আগ্রহী হই একটা জিনিস মনে না আমরা এখানে গ্রেট ব্রিটেনে গ্রেট ব্রিটেনের সমাজে যেটা খুব বেশি এফেক্টেড হচ্ছে সমাজটা এফেক্টেড আমরা এমন একটা বেমার দেখা দিয়েছে এটাকে আপনার ডিমেনশিয়া বলে প্রত্যেক ঘরে ঘরে ডিমেনশিয়ার রুগীর সংখ্যা বাড়ছে যারা ডিমেনশিয়ায় বুকছেন তাদের স্মৃতিশক্তি চলে যায় এই ধরনের কোন ডিমেনশিয়ার রুগী যদি থাকেন যে উনি উনার অতীতকে বলে গেছেন কিছু কারও আছে কি যে সম্পূর্ণরূপে বলে গেছেন কার আছে যে কিছু কিছু বলে গেছেন অধিকাংশ কারো আছে অধিকাংশ বলে গেছেন এইভাবে বিভিন্ন ধরন আছে ডিমেনশিয়ার ডিমেনশিয়া যারা যাদের অথচ তাদের কিন্তু আবার সম্পত্তি আছে তারা সম্পত্তির মালিক এই ক্ষেত্রে এই ডিমেনশিয়া রুগী যারা তাদের পক্ষে তারাও কি কোরবানি দিতে হবে জি এটা একটা কমন সমস্যা এই দেশগুলোতে যে অনেক মানুষ নিজেদের অতীতকে বলে গেছেন তো দেখেন শরীয়ত কুরবানির বিধান দিয়েছে তাদের জন্য যারা মোকাল্লাফ বা যারা এবাদতের উপযুক্ত যেসব মানুষরা এবাদত করেন এবং এবাদতের হুকুম যাদের উপর পতিত হয় যারা যারা এবাদতের জন্য নির্দেশিত তাদের উপর কি কুরবানি ওয়াজিব একজন মানুষ অসুস্থ যার স্মৃতিশক্তি নেই যিনি ভুলে গেছেন কি করতে হবে এই মানুষের উপর কি হয় না কুরবানি ওয়াজিব হয় না কারণ তিনি যেহেতু মোকাল্লাফ না তিনি ভুলে গেছেন তিনি একবারে বাচ্চাদের মতো তো তার উপর কোরবানি হবে না কেননা তিনি তো নিজে মুকাল্লাফ না তিনি বুঝতেই পারতেছেন না যে তার উপর একটা বিধান এসেছে না তার এই বুধশক্তি নাই স্মৃতিশক্তি নাই তার উপর কোরবানি আসবে না এটাই লিখেছেন আলহামদুলিল্লাহ আমরা এইসব ছোট ছোট জিনিস একটা ছোট ছোটো প্রশ্ন কিন্তু ছোটো ছোটো প্রশ্নের মাঝে অনেক জ্ঞান লুকায়িত রয়েছে যেগুলা আমাদেরকে জানা প্রয়োজন আমাদেরকে বোঝা প্রয়োজন একটু আগে আপনি বলেছিলেন যে আমরা আমাদের পক্ষে যেমন যখন কোনো ব্যক্তি নিয়োগ করি কোরবানি দেওয়ার জন্য এইটা অবশ্যই ভালো কাজ এটা আমাদেরকে করা ঠিক আছে কারণ আমরা উনি যে কোরবানি করছেন আমার পক্ষে কোরবানির গরু কিনা এরপরে এইটার যাবতীয় গরুর ওইটার সম্মতভাবে গরুটা ঠিকমতো তার ক্রাইটেরিয়াগুলা মেনটেন হয়েছে কি না যেমন তার মাঝে কোনো খোঁড়া নাই তার মাঝে কোনো কিছু না আমি তো এখান থেকে দেখতেছি না এইগুলা ওইগুলো আমি ওই লোকটারে দায়িত্ব দিছিলাম যে উনি আমার পক্ষে কোরবানি করবেন কিন্তু উনি এই রুলস রেগুলেশনগুলা মানেন নাই বা গরুর একটা বয়স আছে বয়সটাও তিনি ফলো করেন নাই এই ক্ষেত্রে গুণাগার কে হবে ওই এইজেন্ট না আমি নিজে জি অনেক ধন্যবাদ আপনাকে এই বিষয়টা অনেক ক্ষেত্রে হতে পারে এজন্য সর্বপ্রথম আমাদেরকে খেয়াল করতে হবে যে আমি যখন কাউকে ওকিল নির্ধারিত করব নিযুক্ত করব সেই ওকিল যেন বিশ্বস্ত হন আল্লাহওয়ালা হন আমান হন এটা অত্যন্ত জরুরি কারণ ওকিল আমার পক্ষ থেকে কাজ করবেন সেই ওকিল যদি ভালো মানুষ না হন বিশ্বস্ত না হন তখন নিঃসন্দেহে এখানে একটু জটিলতা তৈরি হবে এরপরে যে আমরা আমাদের প্রশ্নে আসি যে আমি আমার পক্ষ থেকে যদি কাউকে ওকিল নির্ধারিত করি এবং সেই ওকিল যদি আমার অজান্তে কোনো খেয়ানত করেন কোনো ক্ষতি করেন কোনো অসুবিধা তৈরি করেন এর দায়বার ওই ওকিলের উপরেই আসবে যদি না আমি জানতে পারি এই বিষয়টা এই বিষয়ে একটা একটা ছোট্ট উদাহরণ আমি দেই যে ভাই আমাকে কয়েকদিন আগে একটা প্রশ্ন করেছিলেন যে উনার দাদা উনার দাদা উনার বাবাকে একটা গরু কোরবানির জন্য বলেছিলেন দিয়ে উনি ওনার দাদা অন্য জায়গায় চলে গিয়েছিলেন ওনার বাবা পরবর্তীতে উনার যে তিনি তো তার বাবার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন কুরবানি করবেন তার বাবার নামে তো যাই হোক তিনি সেখানে তার বাবার নামটা বাদ দিয়ে দিচ্ছেন তো ওই যে এইভাবে বাদ দেওয়ার কারণে কি কোরবানি আদায় হয় তো আসলে দেখেন সহজ জবাব হচ্ছে নাই এইগুলোর যিনি কুরবানির জন্য টাকা দিয়েছেন এবং ওকিল নির্ধারিত করেছেন এখন ওকিল ওই ব্যক্তির নাম না ব্যবহার করেন কিংবা যা কিছু করেন অন্যান্য নামে কুরবানি দিতে চান কোনো অসুবিধা নাই যিনি টাকা দিয়েছেন তার নিয়ত যেহেতু কোরবানি করার টাকাও তার ওকিল যে কুরবানি করবেন এটা তার যিনি টাকা দিয়েছেন তার পক্ষ থেকে আদায় হবে এটাই হচ্ছে বিদাত তো এখান থেকে একটা এটা একটা উদাহরণ আমি সামনে আনলাম এই জন্য যে যিনি টাকা দিবেন যিনি উকিল নির্ধারিত করবেন ওকিলের দায়িত্ব হচ্ছে কোরবানি আদায় করা এখন যদি ওকিল নিজের পক্ষ থেকে কোনো খেয়ানত করেন এর দায়ভার ওকিলের উপর আসবে এখানে কি হবে না যিনি টাকা দিয়েছেন কুরবানির জন্য তিনি এখানে কি হবে না দায়ী হবেন না কারণ আল্লাহ রাবুল আলমিন একটা বিধান দিয়ে দিয়েছেন মানুষের সাধ্যের বাইরে কিছু নাই একজন সাধ্য মানুষের উপর কোনো কিছু চাপিয়েও দেওয়া হয় না এখন একজন মানুষ যিনি জানতে পারেন নাই যে তার কুরবানির পশুর ক্ষেত্রে এই এই অসুবিধা হয়েছে তাকে এই জন্য কী করা দায়ী করার কোনো সুযোগ নাই ইসলাম এভাবে বলে না যে একজন মানুষ তার অজান্তে কি হয়ে যাবেন দায়ী হয়ে যাবেন আসামি হয়ে যাবেন এটার কোনো সুযোগ নাই হ্যাঁ তিনি যদি জানতে পারেন তার দায়িত্ব হচ্ছে এটাকে সংশোধন করা এবং বিভিন্ন পন্থা অবলম্বন করা যদি জানতে না পারেন সেখানে তাকে দায়ী করার কোনো সুযোগ নেই মানে আপনার কাছে পরবর্তী আরও একটা প্রশ্ন যদি আপনি অনুমতি দেন আমরা করতে চাই যে আমরা যারা কোরবানি বিশেষ করে আমরা যারা ইউরোপের বিভিন্ন দেশে বাস করেন আমেরিকায় থাকেন ইংল্যান্ডে থাকেন তো এইসব দেশে কোরবানি একটু দেওয়া যায় কিন্তু ইসলামের নির্দেশটা আসলে কি যে কুরবানি যে জায়গায় আসি ওই জায়গায় দেওয়াটা ভালো না কুরবানি কেউ যদি বাংলাদেশে দিতে চায় পাকিস্তান দিতে চায় আফগানিস্তান দিতে চায় বা আফ্রিকায় দিতে চায় ওইটা ভালো কোনটা আসলে ভালো না দেখেন এই বিষয়টা সুস্পষ্টভাবে এভাবে বলা যে কঠিন যে নিজের জায়গায় মানে দিতেই হবে এটা সুযোগ থাকলে যদি আমি এই আগে যেটা বললাম যে একজন মানুষ যদি তার নিজের কোরবানি নিজের সামনে দিতে পারেন নিজের হাতে দিতে পারেন এটা তো উত্তম এখানে এই বিষয়গুলো উত্তম অনুত্তমের বিষয় এর পাশাপাশি রইলো কুরবানি এটা হচ্ছে একটা বিধান আল্লাহর পক্ষ থেকে এটা আদায় করা এখন আমি যদি দুনিয়ার যে কোনো প্রান্তে আদায় করি এখানে এই আদায়ের ক্ষেত্রে কি হবে না কোনো কমতি হবে না ত্রুটি হবে না আমি ইংল্যান্ডে বসবাস করি আমি যদি মনে করি যে আমার এই কুরবানিটা বাংলাদেশে আমি আদায় করবো এক্ষেত্রে আমি নির্দিদায় বাংলাদেশে আমি কুরবানি আদায় করতে পারি আমার কোরবানিটা কি হয়ে যাবে একেবারে পুরোপুরি বিশুদ্ধভাবে আদায় হবে এখানে কোনো অসুবিধা নেই হ্যাঁ আমার যদি সুযোগ থাকে এখানে আমি আমার সামনে থেকে কোরবানি করার এটা করতে পারি এটা উত্তম বিষয় কিন্তু এখানে এটাকে এমন জরুরি কোনো বিষয় না যে আমার কোরবানিটা আমার সামনেই আদায় করতে হবে করতে পারলে তো ভালো তো এখন এখন আর একটা বিষয় এখান থেকে আরেকটা বিষয় আমরা সামনে আনতে পারি যে কোরবানি আসলে বর্তমান প্রেক্ষাপটে কোথাও কোন জায়গায় করলে ভালো হয় যদি আমরা ইংল্যান্ডে বসবাস করি কারণ আমার পক্ষে যদি সম্ভব হয় আমি যদি একটা গরিব কোনো দেশে বা কোনো দরিদ্র মুসলমানদের কাছে কুরবানি করতে পারি এটা এই দিক দিয়ে ভালো যে আমার এই কুরবানি আমি তো অনেকভাবে কুরবানির গোষ্ঠী নিজের জন্য খাওয়া জরুরি না আমি কুরবানির গোষ্ঠ খেতে পারি কিন্তু আমার এই কুরবানির গোষ্ঠ যদি অসহায় মানুষদের কাছে পৌঁছায় এর দ্বারা আমি বাড়তি একটা সোয়াবের অংশীদার হব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য একটা সোয়াব পাব এই হিসাবে যদি আমি আমার সুযোগ থাকে আমি যদি অভাবী মানুষদের কাছে কুরবানি দেই আমার কুরবানি যে কোনো জায়গায় দিলে সমানভাবেই আদায় হবে পাশাপাশি অভাবী মানুষদের কাছে দেওয়ার কারণে আমি অতিরিক্ত সোয়াবের অংশীদার হয়ে যাব তো এই হিসাবে ব্যক্তিগত এটা একটা পরামর্শ কোনো দিনই আলোচনা না একটা আমরা মনে করি যে সুযোগ থাকলে অভাবী রাষ্ট্রগুলোতে নিজের দেশে অসহায় মানুষদের কাছে কুরবানি দেওয়া যাতে করে এই মানুষগুলা কুরবানিকে কেন্দ্র করে কিছু গুষ্ট খেতে পারেন সবারই তো শখ হয় চাহিদা হয় সবার সুযোগ হয় না এই কুরবানিকে কেন্দ্র করেই মূলত বিশ্বজুড়ে অসহায় মানুষেরা এক একটু গুস্ত খাবার সুযোগ পান তো এই জন্য আমরা যারা সুযোগ থাকে আমাদের আমরা অভাবে মানুষদের কাছেই কুরবানি দেই এটা বরং এই দিক দিয়ে বলা যায় যেখানে বাড়তি সবের একটা সুযোগ আমাদের সামনে থাকছে আল্লাহ রাবুল আলমেন আমাদেরকে তৌফিক দান করুন এটা আপনি অত্যন্ত সুন্দর একটা প্রসঙ্গ আপনি বলেছেন মালানা আমরা অনেক ক্ষেত্রে দেখি কি যেমন এইখানে আমরা যে কোরবানি দেই যে কোরবানির যে মাংস আমাদের ঘরে আসে বা না আসে বা কখন হইল না হইল আমাদের ফ্যামিলির কারোর মাঝে কোনো উৎসুক বা কোনো এক্সাইটমেন্ট থাকে না ডেফিনেটলি আর অপরপক্ষে আমরা এমন সব গ্রাম এমন সব জেলা উপজেলা এগুলো আমরা জানি বিভিন্ন দেশের মাঝে যে দেখা যায় কি আপনার তিনটা গ্রাম চারটা গ্রাম আপনি অতিক্রম করে গেছেন ওইখানে কোনো কোরবানি অনেক জায়গায় তো ওইসব জায়গায় যখন আমরা একটা কোরবানি দেই তখন লোকেদের মাঝে যে এত এত আনন্দ হয় তারা এত নিজেদেরকে এত ভাগ্যবান মনে করেন যে ইংল্যান্ড থেকে কেউ আমাদেরকে স্মরণ করছে তো এটা আমাদের অভিজ্ঞতা যারা আমরা গ্রাসরুট লেভেলে আমরা কাজ করি আমরা দেখেছি আমরা শুনেছি একবারে ভদ্রলোককে আমরা একটা ফাইভ লিটার ইয়ে দিচ্ছিলাম তেল দিসলাম অয়েল লোকটা খেদে ফেললেন খেদে ফেললে তিনি বললেন ওনাকে বলছিলেন আচ্ছা আপনি খানে খাদেন কেন তখন তিনি বললেন যে আমার জীবনে আজ ফাইভ লিটার তেলের মালিক হয়েছে সারা জীবনে তো তখন মানে এই ধরনের ছোট একটা ঘটনা আপনার আরেকটা জগৎ আসলে খুলে দেয় আজকে আপনার সাথে আলোচনা করার মাধ্যমে অনেক জিনিস আসলে জানতে পেরেছি যেগুলা আমাদের অনেকের পক্ষে অনেকের জন্য জানা ছিল না খুবই ভালো লেগেছে মোল না আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার লাস্ট মেসেজটা আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন্লাহ সম্মানিত দর্শক আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি সর্বপ্রথম আমি বলবো যে আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে আমাদেরকে যেসব আলোচনা করার তৌফিক দিয়েছেন আল্লাহ রাবুল্লা আলামিন যেন এগুলোকে কবুল করেন এবং আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন এবং এরপরে আমি বলবো যে কুরবানি এটা গুরুত্বপূর্ণ হয় আমরা যেন অবহেলা করে এই আমলকে অবহেলা করে যেন গুণার বাগিদার না হয় খুব খেয়াল করেই সচেতন হই বিশেষভাবে এই রাষ্ট্রে ইংল্যান্ডে যারা বসবাস করি আমাদের সামর্থ্য বেশিরভাগ মানুষের কোরবানি করার সামর্থ্য আছে তো আমরা এখানে যারা আছে আমরা একটু খেয়াল করি যে আমরা হিসেব করি এবং যদি দেখি আমার উপর কোরবানি অজেব হয় আমরা অবশ্যই অবশ্যই কোরবানি আদায় করতে চেষ্টা করি এরপরে আমি বলবো যে ইকরা বাংলার টিম যারা আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করেছেন তাদেরকে ধন্যবাদ যেহেতু চমৎকার একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং সর্বশেষ একটা আছে আমি বিদায় নেব এই ইকরা বাংলার প্রোগ্রামেই আমি সবসময় তাকে দেখতাম আমাদের একজন অতি ঘনিষ্ঠ মানুষ শেখ আজির উদ্দিন সাহেব যিনি সিলেটে হজরত মাদানী রহমতুল্লাহ আলহির একজন খলিফা ডাকা দক্ষিণের শেখ সাহেবের জামাতা তিনি গত রাত্রে ইন্তেকাল করেছেন অত্যন্ত দিনদার মানুষ ছিলেন আলেম ছিলেন না কিন্তু সময় একটা ফিকির নিয়ে চলতেন কিভাবে মানুষকে দিন শিক্ষা শিক্ষিত করা যায় অসুস্থ থাকার পরে গত রাত্রে তিনি ইন্তেকাল করেছেন আল খায়ের এমন কোনো প্রোগ্রাম আমি পাইনি অন্তত ইফসুইচের সিরাত সম্মেলন থেকে শুরু করে সব জায়গাতে তিনি আসতেন এই জন্য যে দিনের কথাবার্তা শুনে নিজেকে সমৃদ্ধ করবেন আল্লাহর রেবান্দা গত রাত্রে ইন্তেকাল করেছেন আল্লাহ আলামিন তার বান্দাকে মাফ করে দিন সবাই দোয়া করবেন তার জন্য তার পরিবারের জন্য জান্নাত জান্নাতের আমিন আর আপনারা যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছিলেন কোরবানি সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম আপনারা জানেন আল খায়ের ফাউন্ডেশনের একটা বৃহৎ কর্মসূচি বিশ্বব্যাপী আমরা কোরবানি দিয়ে থাকি গত বছর আমরা তেইশটা দেশে কোরবানি দিয়েছিলাম তার মাধ্যমে মাধ্যমে থ্রি মিলিয়ন মানুষ দ্যাট মিনস তেত্রিশ লক্ষ মানুষ উপকৃত হয়েছিলেন আমরা এই বছর কোরবানি দেওয়ার সেই পরিকল্পনা এবং প্রজেক্টটা হাতে নিয়েছি ইতিমধ্যে আমাদের বিভিন্ন জায়গায় সর্বতভাবে কাজ শুরু হয়ে গেছে আপনারা আলখায়ের মাধ্যমে আপনার কোরবানি যে কোনো দেশে আপনি দিতে পারবেন আমরা আপনার কোরবানি যথাযথভাবে ইসলামী শরীয়ত মোতাবেক আমাদের ওলামা গ্রুপ আছেন আমাদের মেডিকেল টিম আছেন আমরা আপনার কুরবানি ইনশাল্লাহ যথাযথভাবে আমরা দিয়ে থাকবো আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহিম আসসালাম